আচ্ছা, এবার আমরা সেম প্রসেসটাই ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে করব সেটা দেখবো। ক্যালকুলেটরের সাহায্যে ইনভার্স নির্ণয় করা খুবই সোজা একটা কাজ, তো আজকে আমরা সেটাই দেখব। এখন আজকে না, এখন তো। আচ্ছা, প্রথমে আমরা চাপ দিব হচ্ছে অনের পাশে যে বোতামটা আছে, মেনু বা সেট আপ লেখা আছে সেটাতে। সেটাতে চাপ দেওয়ার পরে এরকম একটা আইকন আসবে, তার আসার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে লেখা আছে ম্যাট্রিক্স। তো আমাদের এত কিছু চাপ দেওয়া লাগবে না, আমরা ডিরেক্ট 4 চাপ দিব। আচ্ছা, 4 চাপ দেওয়ার পরে আমাদেরকে ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া লাগবে। তো যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা সিলেক্ট করি, যে আচ্ছা ম্যাট্রিক্স এতে আমরা ইনপুট দিই, তো 1 চাপ দিব। এরপরে 1, যেহেতু ম্যাট্রিক্স এটা 1-এ আছে তাই আমরা 1 চাপ দিলাম। 1 চাপ দেওয়ার পরে এখানে বলছে রো, কয়টা রো, রো মানে সারি, সারি কয়টা হবে। যেহেতু ধরো 3x3 ক্রমে ম্যাট্রিক্স ছিল তাই 3 চাপ দিব। এবার কলাম, কলাম ও যেহেতু 3x3-এর তো আমরা 3 চাপ দিব। আর এখানে হচ্ছে 1 থেকে 4, মানে 4টা সারি নিয়ে কাজ করা যাবে একসাথে, বা 4টা কলাম নিয়ে। তো আমরা যেহেতু 3x3 ছিল তাই কলাম সংখ্যা ওখানে 3 ছিল তাই 3 চাপ দিলাম। তো এই যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে এরকম, তো এই ইন্টারফেসে আমাদেরকে ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া লাগবে। তো ম্যাট্রিক্স, আচ্ছা এখন আমরা ম্যাট্রিক্সটা ইনপুট দিব। তো আমাদের ম্যাট্রিক্সটা কী ছিল, প্রথমে ছিল 1, তো 1 চাপ দিলাম, দেন আমরা চেপ দেবো ইকুয়াল, তাহলে পরেরটা চলে আসবে। দেন ছিল 2, আচ্ছা 2, তারপরে ছিল 4, 4 চাপ দিলাম, তারপরে ছিল হলো আবার পরের ইয়েতে চলে আসলো, পরের সারিতে সেটাতে ছিল 3, 3 চাপ দিলাম, তারপরে 2, 2 চাপ দিলাম, তারপরে 1, 1 চাপ দিয়ে, তারপরে প্রত্যেকবার কিন্তু আমরা ইকুয়াল চাপ দেবো, একটা সংখ্যা চাপার পরে ইকুয়াল চাপ দিব। আচ্ছা ইকুয়াল, তাহলে পরেরটা চলে আসবে। দেন আবার 2, দেন আবার 4 দিলাম ইকুয়াল, দেন হচ্ছে 1 ইকুয়াল, দেন হচ্ছে 3 ইকুয়াল। আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সটা ইনপুট দেওয়া শেষ, তো ইনপুট যেহেতু শেষ তাহলে আমরা এসি চাপ দিব। এবার এসি চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো আমাদের তো ইনভার্স নির্ণয় করতে হবে, সেই জন্য আমরা এই যে এখানে যেহেতু এই অপশন বাটনটা লেখা আছে, এখানে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করতে পারি, তো এই অপশন বাটনটা চাপ দিব। অপশন বাটনটা চাপ দেওয়ার পরে আমরা কোথায় ইনপুট দিয়েছিলাম ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স এতে, তাই তো না? আর ম্যাট্রিক্স এটা কোথায় আছে, 3 নম্বরে, সো আমরা 3 চাপ দিব। 3 চাপ দেওয়ার পরে যে এখানে আমরা ডিসপ্লেতে ম্যাট্রিক্স এ দেখাচ্ছে, তো এখন ম্যাট্রিক্স এটাকে আমরা কী করবো, ইনভার্স। তো ক্যালকুলেটার ইনভার্স সাইনটা কোথায় আছে, যে এক্স, এই যে ইনভার্স, এই ইনভার্স সাইনটা আমরা চাপ দিলেই, যদি সমান চাপ দিই তাহলে আমাদের চলে আসছে ইনভার্স মানটা। সো এখানে যেহেতু দশমিক আসছে, নিচে কিন্তু ভগ্নাংশ আকারেও লেখা হচ্ছে, যে প্রথমটা হবে -5/13, পরেটা হচ্ছে 2/13, তারপরেটা 6/13, তারপরেরটা 7/13, তারপরেরটা, এই যেভাবে এখানে কিন্তু ভগ্নাংশ আকারেও মানটা চলে আসছে, আমরা কিন্তু সহজেই বের করতে পারবো। আচ্ছা, আমরা যদি এ ম্যাট্রিক্সটার মান বের করতে যাইতাম, তাহলে আবার চা কেটে দিলাম আবার, দেন আমরা করব কি, এ ম্যাট্রিক্সের মানটা বের করব। সো অপশানে আবার চাপ দিব, তারপরে মান মার করা মানে কি, ডিটারমিনার করা ম্যাট্রিক্সটাকে। সো এখানে তো যেহেতু ডিটারমিনার নাই, তো আরেকবার নিচে চাপ দিব। নিচে চাপ দেওয়া আসছে যে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কত নম্বর আছে, 2 নম্বরে। সো আমরা এখানে 2 চাপ দিলাম, 2 চাপ দেবো ডিটারমিনেন্ট। এখন কোন ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট করো, আমরা তো এ ম্যাট্রিক্সটা জানি, তাই আবার অপশান চাপ দিব। দেন 3 নম্বরে আছে হলো আমাদের এ ম্যাট্রিক্সটা, যেহেতু 3 নম্বরে ছিল, মানে এ ম্যাট্রিক্স আর 3 নম্বরে, সো 3 চাপ দিলাম। ডিটারমিনেন্ট করার পরে যদি আমরা ইকুয়াল চাপ দিই, তাহলে এই যে ই ডিটারমিনেন্ট মানটা চলে আসছে, সেটা হচ্ছে -13, মানে এ ম্যাট্রিক্সের মানটা -13, সেটা সহজেই চলে আসছে।